দেশে প্রথম ফ্ল্যামিঙ্গো। শিকারীদের একটি দল গত ডিসেম্বর শেষ দিকে যমুনার এক বাঁকে পাঁচটি বড় আকারে ফ্ল্যামিঙ্গোর ঝাঁক দেখতে পান। শিকারীদের কাছে পরাজয়ে পাখি হত্যা করা একটি আনন্দের বিষয় বটে। এমন অদ্ভুত লম্বা ঠোঁটের পাখি তারা আগে কখনো দেখেননি, তাই একে গুলি করে হত্যা করা হয়। তারা মৃত পাখিটিকে নিয়ে এর সঙ্গে ছবিও তোলেন। একটি ছবিতে দেখা যায় শিকারীদের একজন মৃত পাখিটির ঠোঁট তার মাথার উপরে তুলে ধরে আছেন, আর তার পা মাটিতে লেগে আছে। বিষয়টিকে তারা দেখছেন তাদের শিকারের সাফল্যের মুকুটে একটি নতুন পালক হিসেবে। যেহেতু নতুন শিকার, এই পাখিটিকে তারা নিজেরা শনাক্ত করতে পারেননি, তাই নীরবে সেই ছবিটি পাঠিয়ে দেন তাদের পরিচিত এমন একজনকে যিনি এটিকে শনাক্ত করতে পারেন। এভাবেই দেশের পাখি বিশেষজ্ঞরা জানতে পারেন বাংলাদেশে ফ্ল্যামিঙ্গোর উপস্থিতি। এর আগে বাংলাদেশে কখনই এই প্রজাতির পাখি দৃষ্টিগোচর হয়নি। এমন দারুণ খবরে পাখি প্রেমীদের উল্লাস করার কথা ছিল, কিন্তু মৃত ফ্ল্যামিঙ্গোকে হাতে ঝুলতে দেখে সবাই একটু দমে যান। আমাদের জলবায়ু ভূমিতে আর কতগুলো ফ্ল্যামিঙ্গো মানুষের গুলির হাত থেকে রক্ষা পেয়েছে এখন সেটাই জানার বিষয়। এরপর গেল বসন্তে। পাখি প্রেমীরা কক্সবাজারের মহেশখালী দ্বীপে একটি ফ্ল্যামিঙ্গো ছবি তোলেন। এতে দেখা যায় মাতরবাড়ি এলাকার কুহেলিয়া প্রণালীর ভেজা মেঠো তীরে খাবার সংগ্রহ করছে পাখিটি। এক সময় এই জায়গাটিতে হরেক রকমের পাখির বসবাস ছিল। এই নিঃসঙ্গ পাখিটি হয়তো যমুনায় দেখতে পাওয়া সেই ঝাঁকেরই একটি, অথবা এই তরুণ পাখিটি এবারই প্রথম বাংলাদেশে ভ্রমণে এসেছে। ভারতের উড়িষ্যার চিলিকা হৃদ্র হচ্ছে গ্রেটের ফ্ল্যামিঙ্গোর প্রজন্ম ক্ষেত্র। হয়তো এই দেশের নতুন প্রজন্ম ভূমিতে খুঁজতে এসেছে তারা। আমরা জানি যে বিভিন্ন প্রজাতির তরুণ পাখিরা খাবার জোগাড় করতে নতুন নতুন জায়গা খুঁজে বেড়ায়। যদিও গ্রেটার ফ্ল্যামিঙ্গো ভারতের গুজরাট, রাজস্থান এবং উড়িষ্যা প্রদেশে বসবাস করে, কিন্তু বাংলাদেশে এদের উপস্থিতি আগে কখনো দেখা যায়নি। 1967 সালে অধ্যাপক হারুন অর রশিদ তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ গ্রেটার ফ্ল্যামিঙ্গো দেখতে পেয়েছিলেন, এবং সেই হিসেবে 1982 সালে লিফলে গাইড বাংলাদেশে ফ্ল্যামিঙ্গোর উপস্থিতির কথা উল্লেখ করা হয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে হলো অবশেষে সেই কথার প্রমাণ পাওয়া গেল। বিভিন্ন কারণে ফ্ল্যামিঙ্গোকে একটি অদ্ভুত পাখি বলা যেতে পারে। পা 5 ফুট লম্বা হলেও এদের গড়ন ওজন মাত্র 3 কিলোগ্রাম। কবুতরের মতো এরা বাচ্চাদের কচি শস্যের দানা খাওয়ায়। সঠিক শ্যাওলি ও প্লাকটন খেতে পেলে বাচ্চাগুলো সাদা পালঙ্কের রং পাল্টে গোলাপি থেকে ক্রমে বদলে গাঢ় লাল হয়ে যায়। এই প্রজাতির পাখিগুলো 30 বছর পর্যন্ত বাঁচে। ঝাঁকে বেঁধে চলতে ভালোবাসে এরা। সারা পৃথিবীতে 6 প্রজাতির ফ্ল্যামিঙ্গো দেখা যায়। এশিয়া এবং ইউরোপে রয়েছে গ্রেটার ফ্ল্যামিঙ্গো, এছাড়াও আফ্রিকার 1 প্রকার ও আমেরিকার 4 প্রকারের ফ্ল্যামিঙ্গো দেখা যায়, কিন্তু অস্ট্রেলিয়ার কোনো ফ্ল্যামিঙ্গো পাওয়া যায় না। শিকারীরা জানতেন না যে তারা যে পাখিটিকে হত্যা করেছেন তা এই দেশে দুর্বল। তাদের প্রতি আমাদের পরামর্শ, যদি কোনো পাখিকে চিনতে না পারেন তাহলে আর যাই হোক একে হত্যা করবেন না। সেগুলোর ছবি তুলে রাখুন, এটি আপনাকে একদিন বিখ্যাত করে তুলতে পারে। মনে রাখবেন, বাংলাদেশে পাখি শিকার নিষিদ্ধ, এর জন্য জেল জরিমানাও হতে পারে। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।